আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে কবর বেয়াদবি করিস না রে কবর বেয়াদবি করিস না জানোস নি কাকে রেখে দি আসলাম এই জায়গায় কবর বেয়াদবি করিস না বেয়াদবি করিস না কয় কিসের জন্য একবার বলেছে বলেছে যেন হাসাইন আর হোসেনের আম্মাকে এই জায়গায় রেখে আসলাম সুবহানাল্লাহ বলেন প্রথম বলেছে হাসাইন আর হোসেনের মাকে রেখে আসলাম দুই নম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রেখে আসলাম বেয়াদবি করিস না তিন নম্বর নবীর মেয়ে নবীর কন্যাকে রেখে আসলাম বেয়াদবি করিস না রে না 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 বেয়াদবি করবি না বেয়াদবি করবি না আল্লাহর কাছে মাটি পারমিশন চেয়েছেন আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও আল্লাহর কাছে প্রার্থনা জবানটা খোলার জন্য পারমিশন পেয়েছেন কবরের মাটি ডেকে বলে আমি হাসাইন আর হোসেনের আম্মাকে চিনি না আমি তো নবীর কন্যাকে চিনি না আমি তো আলীর বিবিকে চিনি না আমি কাউকে চিনি না যদি নেক আমল করে নিয়ে আসে তাহলে আমার পক্ষ থেকে কোনো চাপ পাবে না যদি এক জাররা পরিমাণ যদি গুনাহ নিয়ে কেউ কবরে যায় দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে চাপের টলায় পাজরের হাড়টি চুরমার হইয়া যাইবে যুবক তোমার হাতে ধরি পায়ে ধরি রে যুবকের দল আমিও তোমার মতন একটা যুবক সন্তান যুবক গুনার কাজ করো বানার যুবক কয়দিন বেঁচে থাকবা দেখো রাস্তায় যে সময় মানুষ নামে অনেক মানুষ দেখা যায় রোডে অ্যাক্সিডেন্ট করে মারা যায় অনেক মানুষ রয়েছে ট্রেনের ভিতরে পড়ে মারা যায় অনেক মানুষ রয়েছে লঞ্চের ভিতরে মারা যায় যুবক আজকে থেকে তওবা করে নাও আর জীবনে গুনাহ করব না কয়দিন আর বেঁচে থাকবা আজকে যদি তুমি মৃত্যুবরণ করো কালকে তোমার দুই দিন হবে ঠিক কিনা বলেন কবরের আজাব কত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম চাই যে তোমার করুণা কবরের আজাব কত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না মানুষ কি নিয়ে কবরে যাবে কি নিয়ে কবরে যাবে আসমানে গালি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটে আর চলে আসমানে গালি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়েছে চোখের পানি শুধু জর 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 করে পড়ে এইভাবে চোখের পানি পড়ে দেখে যে আসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি পড়ার কারণে চক্ষুর এই জায়গা দিয়া গর্ত হয়ে গিয়েছে নবীর কাছে ডেকে বলে এ ওসমান তুমি কিসের জন্য কান্দো ডেকে বলে ও আল্লাহর রাসূল আমি কান্নার আওয়াজ শুরু করে দিয়েছি কারণটা কি ও পয়গম্বর আমি একমাত্র কারণ আমি কান্দি কবর দেখে শুধু কান্নার আওয়াজ শুরু করে দিয়েছি তুমি কিসের জন্য কাঁদো
আশারা মুবাশশারা দজ্জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তারপরে শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। আমাদের চোখে কোনো পানিও নাই, আমরা কাঁদতে জানি না, কান্নার ভানও করতে জানি না। ওসমান ডেকে বলে, ও পয়গম্বর, ওই অন্ধকার কবরে আমি ওসমান একা একা কিভাবে থাকব? নবী এমন ঘর যেই জায়গায় কোনো সাথী নাই, ও নবী যেই জায়গায় কোনো বাতি নাই, ও পয়গম্বর একা একা কিভাবে থাকব? আজকে দেখেন, আপনি যদি ঘরের ভিতরে একা একা শুয়ে থাকেন, একা একা যদি শুয়ে থাকেন, চিন্তা ভাবনা করবেন, খেয়াল করে দেখবেন, আপনি যদি এই হালতের অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনার সঙ্গে কেউ যাবে না। স্বামী আর স্ত্রী এক জায়গায় শুয়ে রয়েছে, স্বামীর সাথে যদি স্ত্রী মারা যায়, স্ত্রীর সঙ্গে যদি স্বামী মারা যায়, স্বামীও বলবে যে এইটা লাশ হয়ে গিয়েছে, স্ত্রী বলবে এইটা লাশ হয়ে গিয়েছে, এইটাকে কবরের সামনে নিয়ে যেতে হবে, কি করা যায়? একজন ডেকে ডেকে বলবেন যে যাও, চলে যাও, এত সুন্দর মতন মৃত্যু হয়ে গিয়েছে। নেককার ব্যক্তি যদি মৃত্যু বরণ করে, হযরত আজরাইল আলাইহি আসসালাতু ওয়াসসালাম, আজরাইল আলাইহি আসসালাতু ওয়াসসালাম নেক সূরতে আসে, এত সুন্দর ঘেরান, এত সুন্দর ঘেরান নিয়ে আসে মানুষের সূরতে আসিয়া, আজরাইল আলাইহি আসসালাতু ওয়াসসালাম সুন্দরভাবে জানটা কবজ করে নিয়ে যায়। বদকার যদি হয়ে যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের, একটা পা থাকে হলো আসমান, আরেকটা থাকে হলো জমিনে, একটা পা থাকে হলো আসমানে, আরেকটা থাকে হলো জমিনে, চোখ দুইটি নীল দরিয়ার মতন হয়ে যায়, আহা, এ মুমিন মুসলমান চিন্তা করে দেখো, আজকে তুমি দুনিয়ার তাড়নায় পড়ে, দুনিয়ার খায়ের সাথে পড়ে তুমি জীবনটা ধ্বংস করে দিচ্ছ, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ার থেকে আপনার আমার বাপ দাদা আত্মীয় স্বজন সকলেই বিদায় হয়ে গিয়েছে, একদিন আমারও বিদায় হতে হবে, ঠিক কিনা বলেন? আমারও বিদায় হতে হবে, তার জন্য আপনি কি মাল সামানা নিয়ে যাবেন বলেন? বাবা কি মাল সামানা নিয়ে যাবেন? আপনি কি চিন্তা ফিকির করেছেন, একবার ভেবেছেন? আজকে আমি বিস্তারা বিল্ডিং এর মালিক, আজকে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমাকে ওই বিস্তারা বিল্ডিং থেকে আমার নিস্তালায় নিয়ে আসবে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, টাকা লাখ লাখ টাকার মালিক, কোনো অভাব নাই, মৃত্যুবরণ করতে দেরি হবে, তার সঙ্গে তাকও দেওয়া হবে না, বাড়িও দেওয়া হবে না, গাড়িও দেওয়া হবে না, কিচ্ছু দেওয়া হবে না, এই ব্যক্তি চলে যাবে ডাইরেক্টলি খালি হাতে, ডাইরেক্ট খালি হাতে চলে যাবে। স্ত্রী বলবে তাড়াতাড়ি করে তাকে জানাজা দেওয়া দাও, একজনে বাস কাটার জন্য চলে যাবে, আর একজন চলে যাবে কাফনের কাফন নিয়ে আসতে, আর একজন চলে যাবে আতর সুরমা দানি নিয়ে আসতে, আর একজন চলে যাবে কবর খনন করার জন্য চলে যাবে। যুবকের দল, আজকে আপনার বন্ধু বান্ধব সব আপন রে ভাই, আল্লাহ জানিয়ে দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানু ইয়ুগনি। আপনার সঙ্গে কেউ যাবে না, আজ পর্যন্ত দেখছেন, আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার সঙ্গে আপনার স্ত্রী গিয়েছে, আজ পর্যন্ত এর প্রমাণ পাওয়া গিয়েছে? প্রমাণ পাওয়া যায় না।
স্ত্রী বলবে যে লাশ হয়ে গিয়েছে তাকে ঘর থেকে বের করে দাও ছেলে বলবে যে না আমার বাবার সঙ্গে আমি যেতে পারবো না মেয়ে মনে কথা বলবে মেয়ে ডেকে ডেকে বলবে যে না এতদিন পর্যন্ত আমার বাবা ছিল আজ পর্যন্ত আমার বাবা নাই আমার বাবা তো অন্ধকার কবরে চলে গিয়েছে বাবার খাটিয়ানি ধরবে চারজন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ চারজন সুন্দর মতন ধরবে কত সুন্দর মতন গোসল করাবে চারজনে চার কোণায় ধরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে কালিমাই শাহাদাত পড়তে পড়তে মাঠের সামনে নিয়ে যাবে মাঠের সামনে যেই সময় নিয়ে যায় ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে বলবেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এই মুসলমান দেখে নাও শুনে নাও এই ব্যক্তি মৃত্যুবরণ করেছে তোমারও একদিন মৃত্যুবরণ করতে হবে মরণ থেকে কেউ পালাবার সুযোগও নাই সবারই মৃত্যুবরণ করতে হবে সবাই দায় দাবি ছেড়ে নিয়ে আসবে সবাই বলবে যে তাকে আমি মাফ করে দিয়েছি অবশ্যই তাকে আমি মাফ করে দিয়েছি যা যা মৃত্যু ব্যক্তি বলবে যে আমার সঙ্গে হাজার হাজার মানুষ রয়েছে আমার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই ফিকির নাই আবার কবরের সামনে নিয়ে যাবে চিন্তা ভাবনা করবে আমার সঙ্গে সবাই রয়েছে আমার কোনো টেনশন নাই আমার কোনো চিন্তা নাই কবরের ভিতরে দুইজন লোক যেই সময় সুন্দর মতো নামবে তিনি মনে করবে আমার সঙ্গে সবাই রয়েছে যেই সময় মাটি চাপা দিবে ওই জায়গা থেকে সবাই 40 কদম চলে আসবে মৃত্যু ব্যক্তি ডেকে বলবে ভাই আমাকে রেখে তুমি যাইও না কোথায় চলে যাও তোমাদের সঙ্গে আমি একা একা তো কত সুন্দর মতন হাঁটা চলা করেছি তুমি আমার বন্ধু ছিলা তুমি আমার ভাই ছিলা তুমি আমার আত্মীয় স্বজন ছিলা স্ত্রী চোখের বালি ফালায়া কান্নার আওয়াজ শুরু করে দিবে আল্লাহর কাছে ডেকে বলবে মালিক তুমি আমার স্বামীর সমস্ত গুনাহ মাফ করে দাও দুহাত উত্তোলন করতে দেরি হয় আমার আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করতে দেরি করবে না তার জন্য এই কবর মাল সামানা নিয়ে আপনি যান আমল নিয়ে যান আপনার সঙ্গে দুইটা জিনিস যাবে এক নম্বর হলো ভালো আমল আরেকটা হলো কি খারাপ আমল দুইটা আমল আপনার সঙ্গে যাবে আপনি চিন্তা ভাবনা করে দেখুন মনটাকে মাঝে মাঝে বুঝান আর মাঝে মাঝে যেই সময় শুইবেন শোয়ার সময় বালিশের সাথে মাথা লাগিয়ে তারপর টেনশন করবেন 5 মিনিটের জন্য আপনি টেনশন করবেন এবং চিন্তা ফিকির করবেন এখন যদি আমি মৃত্যুবরণ করি আমার সঙ্গে কেউ যাবে না এই মসজিদ ঘরে আমি আসলাম এই আমার মসজিদ ঘরের ভিতরে আজকে যদি আমি মৃত্যুবরণ করি সবাই মসজিদ থেকে চলে যাবে সবাই যার যার বাড়িতে চলে যাবে আমার যেই গন্তব্য স্থান রয়েছে আমার যেই খাস কামরা রয়েছে দুনিয়াটা আমার আসল বাড়ি নয় যেইটা আমার আসল বাড়ি এইটা সকলেরই চলে যেতে হবে ঠিক কিনা বলেন যা কিছু করেন না কেন আপনি কি করেন না করেন এটা আপনি নিজেই জানেন আপনি গুনার কাজ কতটুকু করেন এটা আপনিই নিজে জানেন আপনিটা আমি জানি না তার জন্য বাবা যেন আপনি কবরে যাবেন তার আগে চিন্তা ফিকির করো কোন ব্যক্তি যদি এই জুমার দিন মা বাবার জন্য আসুরা নামাজের পরে মা বাবার জন্য যদি সূরা ফাতিহা আর সূরা ইখলাস যদি 3 বার পড়ে কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস
কয়েকবার দুরূদ শরীফ পড়ে কবরস্থানে যেয়ে যদি মা বাবার জন্য যদি খাস করে দোয়া করতে পারে দু হাত উত্তোলন করে যদি আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ আমার মা এবং বাবার জন্য আল্লাহ দোয়া চাই প্রার্থনা চাই আল্লাহ তুমি আমার মা বাবার সমস্ত গুনাহ মাফ করে দাও যদি চোখের পানি ফেলাতে পারে আল্লাহর সাথে সাথে তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন মা বাবার জন্য দোয়া করা দরকার আছে না নাই মা বাবার জন্য খাস করে বেশি বেশি দোয়া করা দরকার যাদের মা নাই বাবা নাই তারা বুঝে যেন কত কষ্ট মা বাবা থাকে অবস্থা যে কষ্ট হয় আর মা বাবা না থাকলে যে কষ্ট নবী বলেন আল কবর হুফরাতু মিন হুফরাইন নার আও রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ এই কবরটা হবে কারোর জন্য হবে ফুলের বাগিচা হবে সুবহানাল্লাহ বলবেন না কারোর জন্য হবে ফুলের বাগিচা প্রশ্নের জবাবও দেওয়ার লাগবে না দুজন ফেরেশতা আসবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা যে ব্যক্তি প্রশ্নের জবাব দিতে পারবে প্রশ্ন জবাব দিতে পারবে কোন ব্যক্তি প্রশ্নের জবাব দিতে পারবে যে ব্যক্তি আমার মালিকের কদমে সিজদা দিয়েছেন এই ব্যক্তি অবশ্যই অবশ্যই প্রশ্নের জবাব একেবারে দিতে পারবে ঠিক কি না বলেন যে ব্যক্তি মসজিদে আসতে চায় না যে ব্যক্তি সঠিক মতন আল্লাহর ইবাদত করতে চায় না তিনি কিভাবে প্রশ্নের জবাব দিবে সাহাবী কিরাম চিন্তা বিভোর ছিলেন তারা কানছেন শুধু কান্নার আওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে বলা হয় জান্নাতের সরদার তিনিও কবরের চিন্তা কেঁদেছেন সব সময় কেঁদেছেন আর আপনি আর আমি কি আমল তো দূরে কথা গুনার কাজ যে জায়গা রয়েছে ওই জায়গা আমরা বেশি যাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে স্বামী আমার আমি যদি মৃত্যুবরণ করি আপনার আগে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আপনি আমাকে রাতের বেলা দাফন কাফন করবেন কবরের ভিতরে রাখবেন আপনি আমাকে কবরের ভিতরে রেখে দিবেন রাতের বেলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুদিকে বলে গিন এই ফাতেমা কিসের জন্য এই কথাটা বলেছো ফাতেমা ডেকে বলেছেন আমার নাম এলাকায় সব মানুষ শুনেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর একমাত্র কন্যা নবীর আদরের মেয়ে মানুষ যদি আমাকে দেখে কতটুকু লম্বা ছিল কতটুকু চোড়া ছিল দেখতে কেমন দেখা যায় এই জিনিসটা ফলো করবে না না আমি কোন সময় এই জিনিসটা পারবো না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার জবাব দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেছেন ইন্তিকাল করার পর কাফন দাফন সব দিয়েছেন হাসাইন আর হুসাইন রয়েছে তার সঙ্গে রয়েছেন আলী খাটিয়ানা ধরতে কমপক্ষে চারজন মানুষের প্রয়োজন দরকার ঠিক কিনা বলেন চারজন মানুষের প্রয়োজন এবং দরকার চারজন মানুষের প্রয়োজন চিন্তা ভাবনা করেছে আমরা তো মানুষ তিনজন আর একজন মানুষ কোথায় আমরা পাব ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নসিহত করেছেন না 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 কোন সময় আর কাউকে ডাক দেওয়া যাবে না আবু জরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে দেখায়ছেন আবু জর আমার মেয়ে কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
অন্ধকার মৃত্যুবরণ করেছে। এ আবু জার যাও আমার বাড়িতে চলে যাও, ফাতেমার বাড়িতে চলে যাও, চলে যাও। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে গিয়েছে। চলে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছে, এ আবু জার আপনি যেন আসলেন, কিসের জন্য আসলেন আপনি আমাকে বলে দেন। ডেকে বলে যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে যুগে দেখেছে, আমাকে বলেছেন যাও যাও যাও, তিনজন মানুষ রয়েছে আর একজন মানুষ প্রয়োজন, যাও খাটিয়ানা ধরার জন্য তুমি চলে যাও। খাটিয়া ধরার জন্য চলে গিয়েছে, চারজন মিলে খাটিয়ানা ধরেছেন। চারজনে মিলে খাটিয়ানা ধরার পরে কবরে যেই সময় নামাবে, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে কবর বেয়াদবি করিস না রে কবর, বেয়াদবি করিস না, জানোস নি কাকে রেখে দিয়ে আসলাম এই জায়গায়, কবর বেয়াদবি করিস না, বেয়াদবি করিস না। কয় কিসের জন্য? একবার বলেছে, বলেছে যে হাসাইন আর হুসাইনের আম্মাকে এই জায়গায় রেখে আসলাম, সুবহানাল্লাহ বলেন। প্রথম বলেছে হাসাইন আর হুসাইনের মাকে রেখে আসলাম, দুই নম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রেখে আসলাম, বেয়াদবি করিস না, তিন নম্বর নবীর মেয়ে নবীর কন্যাকে রেখে আসলাম, বেয়াদবি করিস না রে, না 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 বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। আল্লাহর কাছে মাটি পারমিশন চেয়েছেন, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আল্লাহর কাছে প্রার্থনা, জবানটা খোলার জন্য পারমিশন পেয়েছেন। কবরের মাটি ডেকে বলে আমি হাসাইন আর হুসাইনের আম্মাকে চিনি না, আমি তো নবীর কন্যাকে চিনি না, আমি তো আলীর বিবিকে চিনি না, আমি কাউকে চিনি না, যদি নেকা আমল করে নিয়ে আসে তাহলে আমার পক্ষ থেকে কোনো চাপ পাবে না, যদি এক জাররা পরিমাণ যদি গুনাহ নিয়ে কেউ কবরে যায় দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের টেলায় পাজরের হাড্ডি চুরমার হইয়া যাইবে। যুবক তোমার হাতে ধরি পায়ে ধরি রে যুবকের দল, আমিও তোমার মতন একটা যুবক সন্তান, যুবক গুনার কাজ করো বানার যুবক, কয়দিন বেঁচে থাকবা দেখো রাস্তায় যে সময় মানুষ নামে, অনেক মানুষ দেখা যায় রোডে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অনেক মানুষ রয়েছে ট্রেনের ভিতরে পড়ে মারা যায়, অনেক মানুষ রয়েছে লঞ্চের ভিতরে মারা যায়, যুবক আজকে থেকে তওবা করে নাও আর জীবনে গুনাহ করব না, কয়দিন আর বেঁচে থাকবা, আজকে যদি তুমি মৃত্যুবরণ করো কালকে তোমার দুই দিন হবে, ঠিক কিনা বলে? কবরের আজাব কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না, ও গো দয়াময় হে রহিম চাই যে তোমার করুণা, কবরের আজাব কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। আল্লাহ তুমি সবাইকে হেদায়াত দান করে দাও, সকল বলে আমিন। আজকে থেকে তওবা করে নেন আর জীবনে গুনার কাজ করা যাবে না। হ্যাঁ আজকে আপনি ভাবতে পারেন
এই দুনিয়ার মানুষ এই লোভ লালসার কারণে টাকার গরম ক্ষমতার গরম সব কিছুর গরমের কারণে আপনি আজকে অহংকারী ভাব দেখান মানুষের কাছে মানুষের সাথে অত্যাচার করেন ছোট ছোট মানুষ যারা দুর্বল মানুষের সাথে আজকে আপনি অবহেলিতভাবে খারাপ আচরণ করেন আজকে যদি আপনি মৃত্যুবরণ করেন আপনি লড়াচড়া করতে পারবেন না তার জন্য সঠিক হয়ে যান ভালো হয়ে যান আর হেদায়েতের মালিক কে আল্লাহ যদি হয় আজকে থেকে তওবা করে নেন আর জীবনে গুনার কাজ করব না গুনার কাজ করব না বেঁচে থাকব কয়দিন বলেন কোন মানুষে বলতে পারবে গ্যারান্টি দিতে পারবে যে আমি 70 বছর 100 বছর বেঁচে থাকব না তার জন্য বাবা আপনার হাতে ধরি পায়ে ধরি কয়দিন আর বেঁচে থাকবেন তওবা করে নিয়ে আজকে থেকে তওবা করে নেন আজকে থেকে তওবা করে নেন খাঁটি তওবা করেন তওবাতুন নসুহা যে তওবা করবেন মানুষ রয়েছে তওবা করে আবার ভাঙে তওবা করে আবার ভাঙে এমন তওবা নয় এমন তওবা করেন মৃত্যুর আগে আর জীবনে গুনার কাজ করব না যদি আমার গুনাহ কাজ পেয়ে যায় সাথে সাথে তওবা করব সাথে সাথে তওবা করব আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান করে দাও সকলে বলে আমিন মুসল্লি ভাইরা যারা রয়েছেন আরেকটা নসিহত করি এটা আমার পক্ষ থেকে নসিহত করি যে ব্যক্তি দাড়ি রাখে এক মুষ্টির কম যদি কোনো মানুষ আমার কথা না নবীর কথা আমার কথা না নবীর কথা কোনো মানুষ যদি এক মুষ্টির দাড়ি কম যদি রাখে তাহলে ছাটা দাড়ি রাখে অনেক মানুষ ছোট ছোট করে অনেক মানুষ ছেঁচে ফেলায় ছাচ্চে ফেলায় অনেক মানুষ রয়েছে কোনো মানুষ যদি এই সিস্টেম করে যদি দাড়ি রাখে মানুষের ঘুমের ঘরে কোনো গুনাহ লেখা হয় না ঘুমের ঘরে কোনো গুনাহ লেখা হয় না যে ব্যক্তি দাড়ি কাটে এবং ছাঁচে তার জন্য ঘুমের ঘরেও তার গুনাহ লেখা হয় নাউজুবিল্লাহ বলেন বাবা আপনাদেরকে আমি জোর পড়বো আমি কোনো কথা বলার জন্য আমি বলি না আমার এটা কোনো মাকসাদ না আপনি উদ্দেশ্য করে বলতে পারেন আমি আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলি আমার বানানো কোনো কথা নয় আমার বানানো কোনো কথা নয় এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতে আসি মানুষ নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়ার পরে মানুষের কোনো গুনাহ লেখা হয় না নামাজে যদি দাঁড়িয়ে যায় যেই ব্যক্তি দাড়ি কাটে এবং ছাঁচে তার সব সময় গুনাহ লেখা হয় তার জন্য এই কথাটা বলি আপনি দাড়ি রাখেন না রাখেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার দেখার বিষয় না আবার নসিহত যতটুক করার দরকার এটা আমি করে দিয়েছি আমার রব্বি করিমের দরবারে যেন আমার না দাঁড়ান লাগে তুমি কিসের জন্য বলো নাই আমি ওদিন বলতে পারবো আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমি সবার সম্মুখে বলে দিয়েছি এই নসিহত করেছি রাখছে না রাখছে তার ইচ্ছা পূর্ব এটা আমার কোনো দেখার বিষয় না আল্লাহ তুমি সবাইকে এই পাঁচ ওয়াক্ত নামাজ এবং নবীর সুন্নাহ মোতাবেক চলার মত তৌফিক দান করুক সকলে বলি আমিন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহু করিব অবশ্যিরুল মুমিনিন